45 বছর বয়সী নারী আজাব মুসা দক্ষিণ লেবাননের ফিলিস্তিনি ক্যাম্পে তার পরিবারের বসবাস। গত 9 অক্টোবর তার 22 বছর বয়সী ছেলে হামজা ফিলিস্তিনি স্বাধীনতার সংগ্রামে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর হাতে নিহত হয়েছেন। আজাব মুসা বিবিসিকে বলেন, তিনি হামজার জন্য গর্বিত। তিনি জানান, তিনি তার ছেলে হামজাকে যুদ্ধে যেতে উৎসাহিত করেছিলেন। তার ভাষায়, সে আমাকে বলেছিল যে সে কি করতে যাচ্ছে। আমি তার পাশে দাঁড়িয়েছি এবং নিশ্চিত করেছি যেন সে হাল ছেড়ে না দেয়। মুসা আরও বলেন, যদি আমার 10টা ছেলে থাকত, আমি তাদের সবাইকে একই কাজ করতে পাঠাতাম, কারণ আমাদের দেশ পুনরুদ্ধার করতে হবে। হামজার 20 বছর বয়সী ভাই মোহাম্মদ বলেন, তিনি কোনো দলের সঙ্গে যুক্ত নন, তবে তার ভাইয়ের মতো কিছু করার ইচ্ছে ছিল। ক্যাম্পের প্রতিটি মানুষ হামজাকে নিয়ে গর্বিত বলে জানান তিনি। হামাস ইস্যুতে লেবানন ইসরায়েল সীমান্তে সহিংসতা এখন পর্যন্ত সীমিত আকারে আছে, তবে এখন আশঙ্কা হচ্ছে লড়াই বাড়লে লেবাননও এই সংঘর্ষে জড়িয়ে যেতে পারে। এদিকে গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের আকস্মিক হামলার পর থেকে হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল।